ট্রেনে উঠে আবার ঘুম দেবো, জপ করবো, হরিনাম করবো, প্রসাদ পাবো, আবার ঘুমাবো, হরিনাম করবো, প্রসাদ পাবো, একটু গ্রন্থ পড়বো, ভাগবতম পড়বো, আবার ঘুমাবো, আবার উঠবো, আবার হরিনাম করবো, আবার প্রসাদ পাবো, আর একটু গ্রন্থ পড়বো, আবার ঘুমাবো। এই হচ্ছে আমাদের ট্রেন যাত্রা চলবে। নাকি আর কোনো প্রবলেম আছে মাঝখানে? ওকে ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো আমরা শুরু করছি আরেকটি এক্সাইটিং জার্নি, এক্সাইটিং যাত্রা। সিধা মায়াপুর থেকে আসামের উদ্দেশ্যে নর্থ ইস্ট। এখন বাজে রাত 12:45, 1:15 বাকি আছে। আগামীকালকে সকালবেলা আমাদের ট্রেন, শিয়ালদা স্টেশন থেকে আমরা এখান থেকে গাড়িতে করে যাব শিয়ালদা স্টেশনে এখন, এবং কালকে সকাল 6:30 সময় ট্রেন থেকে উঠব। 23 তারিখ কালকে, পরশু দিন 24 তারিখে গিয়ে পৌঁছবো আমরা, পরশুদিন 24 তারিখে পৌঁছবো আসাম শিলচর। সেখানে সুশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের ট্রাইবাল প্রিচিং এরিয়া রয়েছে, পাহাড় পর্বত নদী নালা, তো সেখানে ভক্তরা প্রচার করছেন। তো সেখানে আমাদের কোর্স হবে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স, তো সেই কোর্সের উদ্দেশ্যে তো ব্যাকপ্যাক চলছে, ব্যাকপ্যাক হচ্ছিল এতক্ষণ ধরে, প্রচণ্ড টায়ার্ড, গাড়ি এই সেই, আমাদের ল্যাপটপের ব্যাগ, ক্যামেরার ব্যাগ, প্রসাদের ব্যাগ, তারপর লাগেজ, তারপর সার্টিফিকেট, হ্যান্ডবুক, সব কিছু নিয়ে আমরা আমাদের স্টুডিওর কিছু জিনিসপত্র এসছে, আমরা দেখাবো আপনাদেরকে পরবর্তীতে মায়াপুরে ব্যাক করে স্টুডিও আমরা সেট আপ করার পর পুরোদমে। তো খুবই টায়ার্ড, সারাদিনের ধকল, আজকে সানডে ছিল, অনেক কিছু ছিল, তার উপর এখন গাড়ি অপেক্ষা করে আছে, গাড়িতে গিয়ে উঠবো আমরা, কালকে সকালে পৌঁছবো শিয়ালদা, সেখান থেকে ট্রেনে করে আসাম এবং ত্রিপুরাতেও যাব আমরা। তো সেখানকার যারা ভক্তরা আছেন সাক্ষাৎ হবে সকলের সাথে আশা করছি, এবং আপনাদেরকেও সেখানকার অপূর্ব সুন্দর দৃশ্য দেখাবো, আপনাদেরকেও দেখাবো ভক্তদেরকে কীভাবে সেখানে প্রচার হচ্ছে পাহাড় পর্বত নদী নালা পেরিয়ে, এবং ভক্তরা কীভাবে কৃষ্ণ ভক্তি শৈল প্রভুপাদের মাহাত্ম্য প্রচার করছেন। তো আমরা বেরোচ্ছি, মনে হচ্ছে জন্মাষ্টমী, প্রভুপাদের আবির্ভাব তিথি, সেখানে উদযাপন করবো ভক্তদের সাথে। তো যাই হোক, এখন শুরু করে যাত্রা, কালকে আবার দেখা হবে, হরে কৃষ্ণ। আমাদের গাড়ি আসছেন, রথ, আমাদের সারথী মহাশয় একটু সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, ইয়েস, হরিবোল। হরে কৃষ্ণ। তো আমরা গাড়িতে উঠে গেলাম, আমাদের রসরাজ চৈতন্য প্রভু চলে এসছেন, হরি বল। প্রভু দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ আমাদের জন্য, বরাবরের মতোই আমি লেট লতিফ, দেরি হয়ে গিয়েছে আমার প্যাক করতে, গুছাতে, সবকিছু করতে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা উঠতে পারলাম গাড়িতে, আশা করি নৃসিংহদেবের কৃপায় আমরা নিরাপদে নির্বিঘ্নে কাল সকালে পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর আপনাদেরকে দেখাবো আমরা, আপনার সাথে আবার আসবো। আর একটু উদ্দেশ্য হচ্ছে আমরা ওখানে যাচ্ছি, ট্রাইবাল প্রিচিং হচ্ছে সেখানে, অনেক ভক্তরা যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স আমরা করবো সেখানে। তো ইসকনে যারা দীক্ষা নিতে চান, অনেকে বলেন দীক্ষা নিতে চাই, দীক্ষা কীভাবে নেবো ইসকনে, আমরা একটা কোর্স রয়েছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স, আমরা অনলাইনেও করিয়ে থাকি, আমরা কিছুদিন আগে অনলাইনে করলাম। তো যারা অনলাইনে করেছেন ভালো, পরবর্তী ব্যাচ হবে আবার, আমরা ওখান থেকে আসার পর সেপ্টেম্বর মাসে আবার অনলাইনে হবে, এখন অফলাইনে করতে যাচ্ছি আমরা। ওখানে ভক্তরা আছেন, অনেক ভক্ত, প্রায় 70 জন ভক্ত, তারা ইসকনে এই ব্রহ্মমধ্ব গৌড়ীয় পরম্পরায় সারস্বত এবং শৈল ভক্তি স্বামী প্রভুপাদের পরম্পরা ধরে দীক্ষা নেবেন। তো
সেই ভক্তদের সঙ্গ লাভ হবে, আরো ভক্তরা আছেন সেখানে। তো রাত গভীর, আমাদের সারথি প্রভু একটু হাসছেন, মৃদু মৃদু হাসছেন, একটু হাসছেন। আমাদের গাড়ি, আমাদের ট্রেন হচ্ছে সকাল ছটা কত ভুলে গেলাম, 6:30 না পৌঁছায়। যাই হোক, আশা করি আমাদের সারথি মহোদয় আমাদেরকে নির্বিঘ্নে পৌঁছে দেবেন পুরিয়ে গরুর রোড। আমরা আপনাদেরকে এটাও দেখিয়ে নিই একটু, চামকাটি সমাধি। হ্যাঁ, আমরা মাঝখানে ফেলে এলাম যুগপীঠ, যুগপীঠ সান্নিধ্যে কথা বলতে বলতে চলে এলাম, আপনার দেখাতে বললাম না যে মহাপ্রভু চামকাটিকে দেখিয়ে নিই। রাজা দেখলো বামন পুকুর রাজা, হরে কৃষ্ণ বামন পুকুর বাজারে মাঝখানে কুকুর আছে, বামন পুকুর বাজার একদম নীরব স্তব্ধ, বাজারে সমস্ত কিছু একদম চাঁদ কাজে কি যায় সে চর্চায়। এই যে দেখতে পাচ্ছেন সেই গাছ ভিতরে দেখতে পেলেন এক ঝলকে, রাজাপুরের রাস্তা একটু দেখিয়ে নেবো আপনাদেরকে আমরা জগন্নাথদেরকে। কুকুর মহোদয়গণ ওনারা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন রাত্রেবেলা, ওনাদের চিরাচরিত স্বভাব বসে ঘেউ ঘেউ করে। জয় জগন্নাথ, বলেছেন সুভদ্রা মহারানী কি জয়। রাজাপুরের জগন্নাথের এই দিক দিয়ে জগন্নাথকে দর্শন করতে যেতে পারেন আপনার রাজাপুর রাস্তায়। যাই হোক, আপনার তো আচ্ছা প্রভু, রসরাজ প্রভু আপনার কেমন লাগছে অভিজ্ঞতা? খুবই ভালো লাগছে। অনুভূতি কেমন এত রাত্রে? রাত্রে জীবনের প্রথম যাচ্ছে, জীবনের প্রথম এত রাত্রে, রাত একটার সময়, রাত একটার সময় সাত পুকুর দেখার পর হচ্ছে সাত পুকুর, এই সাত পুকুর, সাত পুকুর এখানে যাই হোক, মানে এখন এক পুকুর, এক পুকুর আছে। যাই হোক, আর বেশি দেরি করছি না আমরাও, এখন গাড়ির মাল বেশি দেরি করছি না আমরাও, গাড়ির মধ্যে একটু একটু জপ টপ করবো, তারপরেও একটু ঘুম টুম আসার আগ করবো, তারপরে একটু পরে কৃষ্ণ ঘুম দেবো আরামসে, কালকে ট্রেনে উঠে আবার ঘুম দেবো, জপ করবো, হরিনাম করবো, প্রসাদ পাবো, আবার ঘুমাবো, হরিনাম করে প্রসাদ পাবো, একটু গ্রন্থ পড়বো, ভাগবতম পড়বো, আবার ঘুমাবো, আবার উঠবো, আবার হরিনাম করবো, আবার প্রসাদ পাবো, আর একটু গ্রন্থ পড়বো, আবার ঘুমাবো। এই হচ্ছে আমাদের ট্রেন যাত্রা চলবে, নাকি আর কোনো প্রোগ্রাম আছে মাঝখানে? ওকে, আর যদি ট্রেনে কথা হলো, যদি আশেপাশে লোকজন পাওয়া যায় যারা শ্রদ্ধাবান উৎসুক কৃষ্ণ কথা শুনে, একটু আলোচনা করতে পারি আমরা, কিছু গ্রন্থ নিয়ে আসলে ভালো ছিল, গ্রন্থ প্রচার করতে পারতাম আমরা। যাই হোক, এখন যদিও এখন এই যে রেস্ট্রিকশনের সময়, রেস্ট্রিকশনের সময়ে কোভিড অনেকে একটু এই নিয়ে ট্রেনে এটা আমরা সমস্যা, আমরা যেতে পারবো, জিনিস আমাদের এত বেশি না, আমরা খুব, আমরা তো আর এখানে ওই সংসার নিয়ে যাচ্ছি না, লোক সংসারের লোকের আরো অনেক বড় বড় লাগেজ নিয়ে যাবে, ট্রাঙ্ক নিয়ে যাবে, ফ্যামিলি প্যাক নিয়ে যাবে, আমাদের তো সেরকম কিছু নেই, তারপরে গ্রন্থ নেওয়া যেত, কিন্তু যাই হোক এই সময় এই রেস্ট্রিকশন, অনেকে আবার টাচ করতে চাইবে না, অনেক কিছু আছে, এটা একটু ব্যাপার আছে, অনেকে রাস্তাঘাটে বা ট্রেনে একটু, যাই হোক তারপরেও আমরা আশা করি সেরকম শ্রদ্ধাবান শ্রদ্ধালু ব্যক্তি পেলে আমরা কৃষ্ণ কথা বলার চেষ্টা, প্রচার করার চেষ্টা করবো, সব কিছু আশা করি আপনাদের দেখাবো মাঝখানে, যদি মোবাইলে এবং ক্যামেরাতে চার্জ থাকে তাহলে, আশা করি চার্জ থাকবে, পাওয়ার ব্যাংক আছে, চার্জ দেওয়া আছে আশা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় শৈল প্রভুপাদ কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। আচ্ছা আরেকটা জিনিস আছে, আমরা নৃসিংহ আরতি গাইনি এখনো, আমরা কোথাও গেলে নৃসিংহ ভগবানের কাছে আরতি করি, তিনি সর্ববিঘ্ন বিনাশক। আজকে বলরাম জয়ন্তীর দিন, সে বলরামজিও আছেন, তিনিও বিশেষ কৃপা করবেন আমাদেরকে, আর নৃসিংহদেবের আরতি আমরা গাই। এই আপনারা যখন যাবেন কোথাও নৃসিংহ আরতি গাইবেন, আমরা নৃসিংহ আরতিটা এই ভিডিও ডেসক্রিপশনে ইয়ে দেওয়ার চেষ্টা করবো, পরবর্তীতে কখনো আমরা বাংলায় আবার লিখার লিখিয়ে বলার চেষ্টা করবো আপনাদেরকে নৃসিংহ আরতি।
চাইলে আপনারা আমাদের নাম হট্ট পরিচয় যে গ্রন্থটা আছে অনেকে সংগ্রহ করেছেন, পুরাতত্ত্ব জ্যোতিষপাটির ওয়েবসাইটে আছে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদেরকে, তাহলে আমরা আপনাদেরকে এই গ্রন্থগুলি স্তোত্রগুলি যে আমরা প্রসাদ গ্রহণের আগে কোন মন্ত্র উচ্চারণ করি, কোথাও গেলে জার্নিতে গেলে আমরা কোন মন্ত্র গাই, এটা কি, এটা কি বিড়াল, আচ্ছা 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 বিড়ালটা বড় বড় শেয়াল না বিড়াল, যাই হোক, তো কোথাও কোনো প্রসাদ গ্রহণের আগে আমরা কোন মন্ত্র বলি, তারপর কোথাও যেতে গেলে আমরা কোন মন্ত্র বলি, এই যে কোন কোন মন্ত্র গাই আমরা, এই সেগুলো স্তোত্র নিয়ে নাম হট্ট পরিচয় গ্রন্থটা আছে, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, সব কিছু ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, ওকে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষ শিলাটঙ্খনখালয় ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ মদিম শরণম প্রপদে তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব কৃষ্ণ পোকা মাকড় ঢুকছে অনেক প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ নিতাই গোর হরি বোল হরি বোল হরি বোল গোর হরি বোল নৃসিংহদেব ভগবান কি সর্ববিঘ্ন বিনাশক নরহরি রূপ ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি প্রভুপাদ কি শ্রী বলরাম দেব কি জয় বলরাম জি কি জয়। তো লাইট জ্বলছে, পোকামাকড় ঢুকছে ভেতরে, যাই হোক হরে কৃষ্ণ। তো কালকে আবার দেখা হবে, আমরা আপনাদেরকে আপডেট করতে থাকবো, আরও বিভিন্ন সময় কৃষ্ণ কথা বলার চেষ্টা করবো, আমরা কীর্তন করার চেষ্টা করবো অতিমধ্যে, কেননা জার্নিতে অনেক সময় পাওয়া যাবে, ট্রেনে যেহেতু বসে থাকবো আমরা, মাঝে মাঝে অনেক কথা আলোচনা করার চেষ্টা করবো সময় সাপেক্ষে কথা প্রসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয়।